নমস্কার, সংবাদ পড়ছি দিবাকর দাস। চূর্ণি নদীতে মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে কৃষ্টগঞ্জ থানার চন্দননগর ফেরিঘাটে। ফেরিঘাটের বাঁশের তলায় আটকে যায় ওই মৃতদেহটি। এরপর ফেরিঘাটের শ্রমিকরা যারা ওখানে কাজ করছিলেন তারা ওই মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এরপর কৃষ্টগঞ্জ থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে মৃতদেহটিকে চিনতে পারছে না কেউ, তাই তদন্ত চলছে। যেহেতু বাংলাদেশ থেকে ওই নদী বয়ে আসছে, ঘাটের কাজ করছিলেন, কি হয়েছিল ঘটনাটা? ঘাটে যখন আমরা কাজ করছিলাম ওপারে গোজ বুঝছিলাম, চন্দননগর স্কুলের নিচে ওই যে বাঁশের ব্রিজে গোজ বুঝছিলাম। দিয়ে আমরা আমাদের মতন কাজ করে যাচ্ছি। কাজ করার পরে ওই একটা লোক এসে বললো কি না, বললো ভাই একটা বিএসএফ লাশ বেঁধে আছে। ওই যে লাশ আর কোথায় লাশ, আমরা তো কাজ করেই যাচ্ছি ব্রিজে। দিয়ে আটটা সাড়ে আটটা নাগাদ এসে মনে হয় লাশটা বেঁধেছে আর আমরা ওপারে কাজ করছি আর লাশটা বেঁধেছে ঠিক মাঝা বরাবর। দিয়ে এসে দেখলাম হ্যাঁ সত্যি লাশ আটটা বেঁধেছে। দিয়ে কিছু কিছু লোক জেনে গেল, তারপরে সে থানায় খবর দেওয়া হলো। থানায় খবর দেওয়ার পরে লাশটাকে পুলিশে এসে উদ্ধার করে ডাঙায় তুলে নিয়ে গেল। দেখলেন তো লাশটা? হ্যাঁ হ্যাঁ লাশটা দেখলাম, চিনতে টিনতে কিছু বললাম না। কোথাকারের মানুষ কি চূর্ণি নদীতে কোথায় থেকে ভাসতে ভাসতে এসেছে তার ঠিক আছে, কি বাংলাদেশেরও হতে পারে, আমরা এইটুকুনি দেখেছি আর কিছু দেখতে পাইনি। আপনার নাম? আমার নাম হলো মোহন তরফদার। ঘাটেই বসে থাকেন তাই না? হ্যাঁ। তো কি দেখলেন আজকে? এই যে ফেরিঘাটার উপরেই চায়ের দোকান, এই চায়ের দোকানে আমরা চা খাই সকালবেলায়। চা খাওয়ার পরে দুটো লোক কাজ করছিল ফেরিঘাটায়, ওরা বললো যে একটা মরা ভেসে আছে। তা সে মরা তো চেনা গেল না, কোথাকার মরা। এইবার পুলিশ স্টেশনে খবর দেওয়া হলো, তেনারা আসলো, এসে লাশ তুলে নিয়ে গেল। লাশটা দেখে কি মনে হলো? লাশটা দেখে কেউ চিনতে পারলো না, কোথাকার লাশ, এখানকারও হতে পারে বাংলাদেশেরও হতে পারে, ও অনেক বড় নদী। এই নদীটার নাম কি? নদীটার নাম হচ্ছে ইছামতি, আছে ওই আমাদের উজন দিকে, আর এটাকে বলে চূর্ণি নদী। কবে কখন কিভাবে এসছে কিছু বলতে পারবেন, ভাবতে পারছেন? এটা কি করে বলা যাবে, আমি হ্যান্ডিক্যাপ মানুষ, আমি কি করে, আমি এখানেই বসে থাকি, ওটা আর কি করে বলবো। কতটা ফোলা ছিল, কদিন জলে পড়েছিল বলে মনে করছেন? তাও অন্ততকে দুই দিন তিন দিন তো বটেই। বইটার অবস্থা? ফুলে গেছে একেবারে। আপনার নাম? সঞ্জয় বিশ্বাস।